মানুষ আমার নাফরমানি করে কি করে, আমার সাথে কুফরে করে, আমার সাথে না শুকরিয়া করে, আমার মানতে চায় না আমার বিধান, কেমন করে মানুষ এটা করে? আহাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ-দাহরি লাম ইয়াকুম শাইয়্যাম মাদকুরা। মানুষের জীবনে কি এমন কোনো সময় যায়নি যখন উল্লেখ করার মতো কিছু ছিল না? একটা অনুল্লেখিত জীবনের জিনিস থেকে তাকে আমি উল্লেখ করার মতো একটা জায়গায় পৌঁছালাম। ফালিয়াম সুরিল ইনসানু মিম্মা খলিক, খলিকা মিম্মা ইন দাফিক, ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, মানুষকে নজর করে দেখে না কি জিনিস দিয়ে আমি তাকে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এক ফোঁটা না পাক পানি দিয়ে আমি আল্লাহ তাকে বানিয়েছি। তাফসিরে মুফাসসির লিখেছেন, এমন একটা বেদামি পানি, এমন একটা কম দামি পানি বের হয় মানুষের শরীর থেকে যেটা তামাম দুনিয়ার কোনো মার্কেটে সার আনাও দাম নেই, আছে কেউ ফিরে দিলেও নেয় না। এমন একটা নাপাক পানি মায়ের রেহমের ভেতরে যাবার সময়, বাবার স্ফুলিঙ্গ থেকে দ্রুত গতিতে বের হওয়ার সঙ্গে সঙ্গে 40,000 মানুষ তৈরি হতে পারে এরকম রূহ এই নাপাক পানির ভেতরে থাকে। বিজ্ঞান প্রমাণ করছে এখান থেকে মায়ের জরায়ুতে ধাক্কা দিয়ে একেবারে ডিম্বাণু পর্যন্ত সেঁতে অনেকেই দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, অনেকে পায়ের সাথে পা লেগে মনে করেন পড়ে যায়, শেষ পর্যন্ত কারো একটা দুইটা পাঁচটা সাতটা 13টা পর্যন্ত বাচ্চা টিকে থাকে। ক্যালিফোর্নিয়ায় এক মহিলা 13টা সন্তান জন্ম দিয়েছে, এটাই মনে হয় সর্বোচ্চ, এর উপর আর নেই। তা আমার জিহাদ ছিল, আমার পরিশ্রম ছিল, আমার প্রতিযোগিতা ছিল, সে একেবারে জন্মের শুরু থেকে। আমি আরম্ভ করলাম ওই জায়গা থেকে, মহান আল্লাহ আমাকে 40 দিনের ভেতরে একটা জামাট রক্তে পরিণত করলেন এই বীর্যটাকে। সুম্মা খলাকনা নুতফাতান আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইজামান ফাকাসাউনাল ইজামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখরা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি হাদিসটা বারবার বলেছি আলোচনাতে, আজকেও বলছি, কোরআনের কোন আয়াত বোঝার জন্য যদি কেউ মন মানসিকতা নিবিষ্ট করে ও যদি নাও বোঝে, শুধু চেষ্টা চালায় যে কি বলতে চায় আল্লাহ, তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। এই জন্য আরো অ্যাক্টিভ হওয়া লাগবে, চারিদিকে সব বন্ধ করে দেন, এদিকে ওদিকে তাকানো পর্যন্ত বন্ধ, গল্প করা তো দূরের কথা, 1 ঘন্টা এদিকে একটু খেয়াল করে। সূরায়ে বাকারার মাত্র 1টা আয়াত আমরা পড়েছি, আয়াতের তাফসীরুল কোরআন মাহফিলের হক আদায় করে চেষ্টা চালাবো, আল্লাহ যেন তৌফিক দেন, জোরে বলেন আমিন। 40 দিন এভাবে করে করে 6 মাস পর্যন্ত মানুষকে তৈরি আমার আল্লাহ করেন। এই জন্য 6 মাসের আগে কোনো বাচ্চা যদি দুনিয়ায় আসে, ওটা তার আপন বাবার না, ওটা অন্য বাবার, কথা বোঝেন আমার? 6 মাসের আগে কোনো সন্তান জন্ম নেবে না, 10 মাস 10 দিনের পরে আর যায় না, এই সময়ের ভেতরে তাকে দুনিয়ায় আসা লাগবে। কোরআনে কারিম জানিয়েছে, কোনো বাবা সন্তানের দুধের দায়িত্ব নেওয়া লাগবে বাবাকে। মা যদি দুধ সন্তানকে 2 বছর পান না করায় মায়ের গোনা হবে না, কারণ এই দায়িত্বটা, এই খরচটা যে করা লাগবে, এই শ্রমটা বাবার। ইয়তিম্মার রদা, এটা মুজাক্কার শব্দ,
মা যদি দয়া করে পান করিয়ে দেয়, টাকা পয়সাও নেয় এর জন্যে, এটা সে দয়া করলো, কথা আমি বোঝাতে পেরেছি? সন্তান হবার পরে দুধ পান করার দায়িত্ব কার? বাবা কার? আমাদের দেশের মায়েরা মনে করেন এগুলো দয়া করে পান করিয়ে দেয়, টাকা পয়সা নেয় না, এটা বাবার প্রতি একটা ইহসান। বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 232-233 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন আমি আদেশ করেছি এই পৃথিবীর যারা দায়িত্বে আছে বিশেষ করে বাবা, তারা যেন তাদের সন্তানদেরকে 2 মাস পর্যন্ত দুধ পান করায়, তার মাকে দিয়ে হোক, ধাত্রী মাকে দিয়ে হোক, যাকে দিয়ে পড়া। মায়েরা যারা এসেছেন, আমি সহ যত মানুষ এখানে আমাদের স্ত্রীরা আছে, সন্তানদেরকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়ে দিচ্ছে, এটা আমাদের প্রতি একটা ইহসান। যদি আমরা এখানে কেউ স্ত্রীকে 2 বছর দুধ পান করানোর জন্য 50,000 টাকা দেইনি, দিয়েছেন? একটা শেষ জন্মের পর থেকে প্রতিদিন 8-9 বার করে দুধ পান করে মায়ের, বিজ্ঞান প্রমাণ করছে প্রতিবার যদি 1 পোয়া করে হয় তাহলে 8 থেকে 9 বারে প্রায় 2 কেজি করে একদিন 2 পাক কম্পান মানুষ করে। এইটার ভেতরে আল্লাহ সব দিয়েছেন, এর ভেতরে পানি আছে, মিষ্টি আছে, এর ভেতরে ভিটামিন আছে, যা লাগে একটা মানুষের জীবন চালাতে সব এই দুধের ভেতরে। এজন্য বাইরের কোনো খাবার একাধারে 6 মাস যদি কোনো মানুষ নাও খায় কোনো অসুবিধা নেই। এমনও আছে দুনিয়ায় একটা মাত্র খাবার আছে যার নাম দুধ, এটা খেলে ভাতে খাবারের চাহিদাও পূরণ হয়, পানির চাহিদাও পূরণ হয়। এই জন্য সন্তান যদি জন্মের পরে মায়ের স্তনের দুধ বেশি করে পান করতে পারে তাহলে সে সুস্থ থাকে, হুষ্টপুষ্ট হয়, এমনকি তার রোগ শোকও কম হয়। এমন এখন আমাদের রোগ সারে না, শরীরই চলে না, কারণ মায়েরা এখন অধিকাংশ সন্তানদেরকে আর দুধ দিতে চায় না, ফিডার খাওয়ায়, আর ডানো আনো, আমাদেরকে পাগল খেয়েছে, আমাদের বলে ডানো আর আমরা নিয়ে আসি। ডানোর ভেতরে যে সমস্ত জিনিসগুলো দিয়েছে তার অন্যতম এটা পশুর একটা কিছু মিশিয়ে দেয়, পশুর যে দুধ আছে পশুর ওই দুধগুলো ডানোর ভেতরে মিশ্রিত আছে। আমার কথা নয়, পত্রিকা থেকে বলছি। এই কারণে আমরা অধিকাংশ মানুষ দেখি ডানো খেয়ে খেয়ে যারা বড় হয় চরিত্রগুলো পরবর্তীতে পশুর মতো হয়ে যায়, এটা বন্ধ করা দরকার। মায়েরা আপনারা একটা অনুগ্রহ স্বামীদের উপরে করছেন, এটা করে সন্তানকে দুধ পান করানো, এটা যদিও বাবার খরচে আপনারও দায়িত্ব আছে, কারণ বাবাকে আল্লাহ এই মেশিন দেয়নি, এই মেশিন দিয়েছে কাকে? মা। আমি একটা কথা বোঝানোর জন্য আজটা পড়েছিলাম, 2 বছরে কত মাস হয়? 24। বলেন বলেন, এবার সূরা আহকাফ 15 নম্বর আয়াতে আছে, ওয়াল ওয়ালিদাতু ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি দুনিয়ার যত মানুষ আছে, এখানে শুধু মুসলমান না, পৃথিবীর 750 কোটি এখন মানুষ, সবাইকে আল্লাহ নির্দেশ দিচ্ছে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো, এটা ফরজ নামাজ এবং রোজার মতো। মা বাবার সাথে ভালো আচরণ করা নফল না ফরজ? কেমন ফরজ? নামাজ পড়লা যেমন ফরজ, মায়ের সাথে বাবার সাথে হাসি মুখে কথা বলো ফরজ, কথা বলেন। কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা
فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. তোমাদের মা বাবা একজন অথবা দুইজন যদি বার্ধক্য অবস্থায় পৌঁছিয়ে যায়, মাথায় ঝাঁকি দিয়ে বিয়াদবিমূলক কোনো কথা তাদের সামনে বলবা না। তুমি যদি আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করে থাকো, যদি নামাজ পড়ো আল্লাহর জন্যে, মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করা লাগবে ওই আল্লাহর জন্যে। নামাজ পড়ে রোজা রাখে কিন্তু মা বাবার সাথে আচরণ খারাপ, লোকটা জান্নাতে যেতে পারবে না। আরাফ নামক একটা দেওয়াল আছে, ওই দেওয়ালের উপরে বসে থাকবে। নবীজি হাদিসটা যখন বলছিলেন, কিয়ামতে আরাফ নামক একটা প্রাচীর থাকবে, ওর উপরে কিছু মানুষকে আল্লাহ দাঁড় করাবে, ওরা জান্নাতেও যাবে না জাহান্নামেও পড়বে না। সাহাবীরা বলেন, হুজুর এরা জাহান্নামেও যাচ্ছে না জান্নাতেও যাচ্ছে না, কাজ কি? আল্লাহর নবী বলেন, এরা নামাজ রোজা হজ যাকাত সব করেছে, এমনকি ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলনও করেছে, এই জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামে দিচ্ছে না জান্নাতে দেয় না। একটাই মাত্র কারণ, এরা মা বাবার সাথে আচরণ ভালো করতো না। চট্টগ্রামবাসী নামাজ পড়েছে, রোজা রেখেছে, নফল দান সাদগা এমনকি ইসলামী আন্দোলন করেছে, জিহাদ পর্যন্ত করেছে, এই লোকটাকে আল্লাহ জাহান্নামে দিচ্ছে না। এই একটাই কারণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামে যাওয়া লাগবে না, এই জন্য ইসলামী আন্দোলন যারা করবে সফল যদি নাও হয় ওরা জাহান্নামে যাওয়া লাগবে না। দলিল সূরা সফের এই 10-11-12 নম্বর আয়াত, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করার পরে দাবি অনুযায়ী ভালো ভালো কাজের আঞ্জাম দেবে, এখানে ভালো কাজ বলতে জালিকুম খায়রুল লাকুমের ব্যাখ্যায় আছে, এর আগের শব্দটা সবচাইতে ভালো কাজ, সেটা হচ্ছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান আর মাল দিয়ে আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন করবে চেষ্টা চালাবে, এইটাই আল্লাহর কাছে সবচাইতে ভালো কাজ, এদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না। আমি আবার ফতোয়া দিলাম, ইসলামী আন্দোলন দুনিয়াতে যারা করবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে, এদের অন্য পাপের জন্য যদি আল্লাহ শাস্তিও দিতে চান জাহান্নামে দেবেন না, ওই প্রাচীরে রাখবেন, আরাফ নামক ওই প্রাচীরে দাঁড় করিয়ে রাখবেন, এদের জাহান্নাম এদের জন্য হারাম, জাহান্নামে দেবে না। আমি আবার রিপিট করছি, ইসলাম প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে যারা আন্দোলন করবে সংগ্রাম করবে জান আর মাল দিয়ে, এদেরকে আল্লাহ দেবে না কোন জায়গায়? আরো জোরে, আরো জোরে বলেন। সুতরাং আর যাই করি এই পথ ইসলামী আন্দোলনের যেটা, এটা ছাড়া যাবে না। কারা রাজি আছেন দেখি? লিল্লাহি তাকবীর। আমি আপনাকে বাঁচাতে চাই, আরাফ নামক এই প্রাচীরে যারা দাঁড়িয়ে আছে এদেরকে জাহান্নামে দিচ্ছে না কেন? নবীজি বললেন এরা ইসলামী আন্দোলন করতো জিহাদ করতো, এই কারণে দিচ্ছে। দ্বিতীয় নম্বরে, এদেরকে জান্নাতে দিচ্ছে না আল্লাহ কেন? আল্লাহর নবী বলেন, এদের সবগুলোই তো তোমরা শুনলে ভালো ছিল কিন্তু মা বাবার সাথে এদের আচরণ ভালো ছিল না। চট্টগ্রামবাসী কথাটা কত কঠিন, জাহান্নামে দিচ্ছে না ইসলামী আন্দোলন করার কারণে, আর জান্নাতে দিচ্ছে না মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে। হাদিসের শেষে কিন্তু আর নবী বলেননি এদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না জান্নাতে দেওয়ার, বলেননি, ওই পর্যন্ত শেষ।
এবার বলেন তো এইরকম আচরণ করে যদি কপাল নিয়ে কেউ যায়, আর যদি আরাব নামক ওই প্রাচীরে আবাদান আবাদান থাকা লাগে, ওর চাইতে জান্নাতেও যেতে পারছে না, জাহান্নামও যাবে না কপাল পোড়ার কেউ আছে। জানি এই দুইটা জায়গা খুব সেন্সিটিভ, খুব খেয়াল রাখা লাগবে। দুইটা জায়গায় জায়েজ কোনো কাজে যেন মা বাবা নারাজ হয়ে না যায়, মায়ের কথা মতো বউ তালাক দেওয়া জায়েজ আছে না নেই? এই আন্দাজে ফতোয়া দে, জায়েজ না বাবার কথা মতো জায়েজ আছে। হ্যাঁ, বাসখালীবাসী মায়ের কথা মতো বউ তালাক দেওয়া জায়েজ নেই, যদিও তাদের সম্পর্কটা খারাপ। নবীজি কেন এটা বলেছেন? কারণ আল্লাহর নবীকে আল্লাহ জানিয়েছেন দুনিয়াতে যত ফেরেস্তা মার্কা মানুষ হোক, বউ শাশুড়ির সম্পর্ক একেবারে মা মেয়ের মতো 100 ভাগ হয় না। শাশুড়ি সবসময় চিন্তা করে লোকের মেয়ে, বউ মাও চিন্তা করে আপন মা না। এক গাছের ছাল অন্য গাছে ছোড়া দিলে যেমন লাগতে চায় না, 100 ভাগ ওরকম মেলে না। এই জন্য অধিকাংশ পরিবারে সন্তান বিয়ে করার পর থেকেই বইয়ের গোতাগতিতে আলাদা হয়ে যায়। আমার আল্লাহর দিকে আমি তাকিয়ে বলছি, আমার মনে হয় যে সমস্ত বর কারণে মাগুলো বাবাগুলো আলাদা করে দিচ্ছি, এই বর কাছে যদি তার আপন মার বাবা 2 দিন 5 দিন না 10 বছরও থাকে, কোনোদিন স্বামীকে বলবে না যে আলাদা করে দাও, বলবে? আল্লাহ আমাদের মনের খবর আগে থেকে জানে, আমাদের আচরণ এই জন্যই জানিয়েছেন নবীজির মাধ্যমে যে মায়ের কথা মতো অন্তত বউকে তালাক দিতে পারবা না। হ্যাঁ, বাবার কথা মতো পারবা, যদি বাবা দেখে যে বউ মা চরিত্র উলট পালট, ইসলামের নিয়ম কানুন মেনে চলে না, ক্ষতি হয়ে যাচ্ছে ইসলামের, তখন যদি সন্তানকে বলে যে বাদ দেওয়া লাগবে, বাবার কথা মতো আল্লাহর বিধানের দিকে তাকিয়ে হলেও বাদ দেওয়া যায় যাস। তাহলে এখান থেকে মাসলা বের হলো দুইটা, মায়ের কথা মতো যত খারাপই হোক বউ তালাক দেওয়া, বাবার কথা মতো জায়েজ আছে। হযরত ওমরের সন্তানকে হযরত ওমরের কথা মতো আব্দুল্লাহ তালাক দিয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইঙ্গিতে ইসমাইল নবী আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিয়েছিল। কথা বলেন না কেন? আমি কথা বলছিলাম মা বাবার সাথে আচরণ খারাপ করা ভালো করার বিষয়ে বলতে বলতে আল্লাহ শেষ পর্যন্ত এমনও জানালেন, কথা যদি বলতে যাও উঁচু গলায় মাথা উঁচু করে কর্কশ ভাষায় তো বলবাই না, কথা বলতে চাইলে মাথা নিচু করে প্রেসিডেন্টের সামনে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে যেভাবে নরম সুরে বলো, ঠিক ওই কায়দায় বলো। আল্লাহ তা কায়দা শিখিয়েছেন, দেখেন তো পরের আয়াতে اخفق لهما جناح جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। জবান খুলে এই ময়দানে আল্লাহর শেখানো দোয়াটা একবার পড়েন, রব্বির হামহুমা কামা, অখফেদ আলেমদেরকে বলছি এবার, আল্লাহ বলেন খফজুন শব্দের শাব্দিক অর্থ কিন্তু ডাউন করা, শুধু ডাউন না, খফজুন মানে ডাউন করার পরে ফল করে দেওয়া। আল্লাহ বলেন ডাউন করবা এরপরে ফল করবা, কি জানা হাজুল্লি বিনয়ের ডানা, কিসের ডানা? মানুষের ডানা হয়? হ্যাঁ না না, ডানা হয় মানুষের তো হাত, মানুষের ডানা নেই, আল্লাহ ডানা ধার করে এনে এই জায়গায় লাগিয়েছেন। বালাগাত মানতেকে একটা চ্যাপ্টার আছে, আল্লাহ কেন ডানা ধার করে নিয়ে এসে আমাদেরকে দিলেন, আমাদের তো বাহু আছে, বাহু বল, আমাদের হাত আছে, ইয়াদুন শব্দটার মানে হাত, আল্লাহ ইয়াদুন মনে হয় জানে না। আল্লাহ জানা হন দিয়েছেন, ডানা শব্দ এই জন্য দিলেন কারণ ডানার ভেতরে পর থাকে, এটা মোলায়েম সফট নরম কোমল, এটা
আরামদায়ক, আর হাতের ভেতরে আছে হাড়, এটা এত শক্ত, যদি মোট করে কেউ পিঠের ওপরে লাগায় বলবে কি লাগালাম, ওই 65 না 100, এর ভেতরে যেহেতু নরম কিছু নেই, আপনার আচরণ যেন সফট হয় কমল হয়। আল্লাহ এটা বোঝাতে পাখির ডানা ধার করে আমাদেরকে শুধু দেননি, আল্লাহ বলেন খবজন করবে তোর এই ডানা, একেবারে ডাউন করার পরে শুধু সাট করে রাখবে না, হেলিকপ্টারের ডানার মতো, এরোপ্লেনের ডানার মতো এরকম সোজা করে রাখলে হবে না। জানা হাজুল্লি মিনার রহমা, আল্লাহ হেলিকপ্টার এরোপ্লেনের কাছ থেকে ডানা নেননি, নিয়েছেন পাখির কাছ থেকে, ওদের কাছ থেকে নিলে আল্লাহ সমস্যা কি ছিল, সমস্যা ছিল এরোপ্লেনের ডানা ডাউন হয় ফল হয় না, ফল হলে উড়বে না, আর পাখির ডানা ডাউন করার পরে ফল করলে উড়ে যেতে পারে, আর এর ডানার ভেতরে এমন নরম নরম পর আছে, পাখা আছে, এত সফট এটা কমল, এটা এত আরামদায়ক, সিল যখন সো মারে মা পাখিটা আসতে করে নিজের ডানাটা বিছিয়ে দিয়ে ফল করে দেয়, বাচ্চারা ওর নিচে একটা কিসির মিসির আওয়াজ করে, এটা অনির্বচন সুখ অনুভব করে। আল্লাহ দুনিয়ার মানুষকে উদাহরণটা দিয়ে বোঝাতে চেয়েছেন, পৃথিবীর মানুষেরা তোমার মা বাবা শেষ বয়সে এসে যখন তোমার আন্ডারে আসবে, তোমার এই ডানার নিচে থাকার পরে যেন মনে করে যে আমার হামজা থাকতে আমার আর অসুবিধা নেই, কথা বলেন এরকম মনে করতে পারছে, বলেন বলেন না, এরকম মনে করতে পারছে না, সেই পরিবেশ নেই। আজ কাদের কারণে? আমি যতগুলো কারণ পেয়েছি তার অন্যতম কারণ হচ্ছে অধিকাংশ বাড়িতে তার বউ না, এ এলাকায় এখন এখন নেই, আরে বউকে বারবার কান পড়া দেয় এর বর মা আর ওর বড় বোন আর ওর আশপাশের ভাবি যারা আছে তারা, বলে আর কতদিন থাকবা, আলাদা হও, আরামে খেতে পারবা, এরকম কার কার বউকে দেয় একটু হাত তোলেন তো। ও এই হাদিস মনে হয় এই এলাকায় বলা ঠিক হইল না, এটা আমাদের কুষ্টিয়ায় আছে, সম্মানিতা মা বোনেরা কোন প্যান্ডেলে আছেন আমি জানি না, একটা স্বামীও হাত তোলেনি, আপনাদের চরিত্র কত ভালো, এরা হাত না তোলার পেছনে কারণ আছে দুইটা, এক নম্বরে যদি কেউ হাত তোলে ক্যামেরা হচ্ছে ও বাড়ি গিয়ে ইউটিউবে দেবে আমার আমার লোক হাত তুলেছে আপনার হাত বন্ধ করে দেবে, দ্বিতীয় নাম্বারটা আমি বললাম না। দেখেন জানা হাজুল্লি মিনার রহমা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা মানুষকে শিখিয়েছেন যে এই দোয়া কর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ইয়া আল্লাহ মা বাবা ছোটবেলায় আমার প্রতি যে স্নেহ যে দয়া আছে মায়া যে রহমত দেখিয়েছে আল্লাহ মেহরবানি করে তুমি তাদের ওপর ওই রকম দয়া রহমত মায়া মহব্বত ঢেলে দাও, এমন কি কবরে যদি যায় তাদেরকে তুমি ওই রকম ভাবে দেখাশোনা করো যেভাবে ছোটবেলা আমাকে দেখাশোনা করেছিল, একটা সন্তান প্রতিপালন করা কত কঠিন, আমার এই ছোট মেয়েটা নিয়ে আমি এখন টের পাচ্ছে, একটা জিনিস পাঁচবার বললেও বোঝে না, আমার মনে মাঝে মনে হয় যে ঠিক ছোটবেলায় আমি মনে হয় এরকম পেড়াইছিলাম, ওর মা আমারে বলে মাঝে মাঝে যে তুমি এরকম তেড়া ছিলে ছোটবেলা এই কারণে তোমার এটা হয়। আমার ভাইরা আমার কথা বোঝানোর বিষয় ছিল মা বাবার প্রতি ভালো ব্যবহার করা, ইহসান করার কথা আল্লাহ বলার পরে জানিয়েছেন কেন করবা জানো, কারণ তোমার এই মা তোমাকে পেটে বহন করেছে কষ্টের পরে কষ্ট সহ্য করে এবং দুধ পান করিয়েছে 30 মাস সব মিলে, বলেন বলেন, আল্লাহ কিন্তু সালা সোনা সাহারা দিয়েছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, এই যে মাঝখানে ওয়া দিয়ে জানিয়েছেন তোমাকে দুধ পান করানো আর তোমাকে পেটে রাখা সব মিলে 30 মাস। আমরা এর আগে জেনেছি দুধ পান করানো লাগে কয় মাস, 24, বলেন না কেন, 30-এর ভেতরে 24 মাপ গেলে কত থাকে,
এখান থেকে গবেষণা করে বের করা হয়েছে সূরা কলমের 13 নম্বর আয়াত থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত ব্যাখ্যা আছে যে দুনিয়াতে মানুষ আসতে সর্বনিম্ন সময় লাগবে 6 মাস। এর আগে যদি কেউ আসে ওটা বৈধ না, ওটা জারুজ। আর জারুজ সন্তানদের যে কর্মসূচিগুলো আছে তার অন্যতম একটা 9টা আছে, তার প্রথম নাম্বার ওরা কোরআন বিরোধী হবে। আজ দুনিয়াতে তাকান, ইসলাম বিরোধী কোরআন বিরোধী যারা কোরআন যারা পড়িয়াছে ফ্রান্সে, তাম দুনিয়ার জরিপ 228টা রাষ্ট্রের জরিপ বের হয় জানুয়ারি মাসে, আপনি জরিপ পড়ে দেখবেন তাম দুনিয়ায় সবচাইতে বেশি যারো সন্তান তৈরি হয় ফ্রান্সে। ওরা কোরআনকে গালি দেয়, রসুলকে গালি দেয়, কোরআন পুড়িয়ে ফেলে, পা দিয়ে লাথি মারে, এমনি না, কারণ ওগুলোর জন্মে ভেজাল আছে। কারণ যারো সন্তানদের প্রথম কর্মসূচি ওরা কোরআন বিরোধী, ওরা রাসুল বিরোধী। এটা প্রমাণ করেছেন নবীজি নিজের জীবনে একজনের মাধ্যমে, ওয়ালিদ ইবনে মুগিরা নামে এই লোকটা রসুলের দাওয়াতে, রসুলের কোরআন তেলাওয়াতে, কোরআন যেখানে বসাতো এই লোকটা যে বাধা দিত, আল্লাহর নবী একবার রাগ করে শেষ পর্যন্ত বলেই ফেলেছিলেন যে তুমি যারো সন্তান। মানুষকে জন্ম নিয়ে কথা বললে এমনিতে রাগ হয়ে যায়, বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে মা মোহাম্মদ আমার এই গালি দিয়েছে, সত্যি করে বলো আমার বাবাকে। মা বলছে তোর বাবা, তোর বাবা না, ও বাবা আমি মানি না, আমার আসল বাবাকে। জোড়াজুড়ি করার শেষ পর্যায়ে মা ডাক দিয়ে বলে বাবা এ কথা তোরে কে বারবার জিজ্ঞাসা করতে বলে, বলে মোহাম্মদ আমারে গালি দিয়েছেন, আমি কি যারো সন্তান? মা নাক মাথা নিচু করে বলে বাবা ওই ছেলে যা বলে ঠিকই হয়, তুই কেন তার পেছনে লাগলি? কোরআনে কারিম মানুষকে শোনাচ্ছিল, দাওয়াত দিচ্ছিল কোরআন দিয়ে, আমি বাধা দিয়েছিলাম, আমার এই কথা বলে গালি দিয়েছে। মা বলছে বাবা তোর জন্ম হয়েছে বাড়ির রাখাল দিয়ে, এখান থেকে 13টা আয়াতে আমি পড়েছি ব্যাখ্যায়, বিশ্বনবী জানিয়েছেন দুনিয়ায় যারজদের কর্মসূচি 9টা, তার প্রথম নাম্বারে তারা কোরআন বিরোধী। এটা রেকর্ড হয়ে কালকে তাম দুনিয়ায় ছড়াবে, সারা দুনিয়ার মানুষকে বলছি কোরআন বিরোধী যারা আপনি দেখলেই বুঝবেন ওটা জন্ম ঠিক। এবার আয়াত পড়ছি, উতুল্লিম বাদা দালিকা জানিম, বদমেজাজি যার সন্তান ওই মানুষগুলো। আমার ভাইরা আমি কথা বলছিলাম 6 মাস পরে আমার আল্লাহ তখন রুহ দেয় মানুষের ভেতরে, রুহ মানে আল্লাহর একটা হুকুম, যদি জিজ্ঞাসা করে রুহটা আবার কি, 6 মাস পরে যেটা মানুষকে দেওয়া হয় আপনি বলবেন এটা আল্লাহর হুকুম, এটা কি? এই হুকুমটা আপনার ভেতরে আছে এই জন্য নড়াচড়া করেন, হুকুমটা বের হয়ে গেলে আপনার নামের আগে একটা টাইটেল যোগ হবে, মরহুম হামজা। এই কথা বলেন, তাহলে যেটা আছে এটা আমার ভেতরে কার হুকুম? এ হুকুম কার? বিজ্ঞান প্রমাণ করে সারা শরীরের ভেতরে অনেক কিছু পর্যন্ত তারা ধরতে পেরেছে, কিন্তু রুহটা কি কোথায় থাকে আজ পর্যন্ত বের করতে পারেনি, কারণ এ হুকুমটা কার? আল্লাহ পাক বলেন আমি যখন হুকুম করব বের হয়ে আয়, তাম দুনিয়া মিলেও আটকে রাখতে পারবে না। আর আমি এটা করার জন্য 14 জন ফেরেশতা নিয়োগ করব তাও না, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কোন কাজে রাত ইচ্ছা করি, এরাদা করি, তখন বলি কোন হক, সঙ্গে সঙ্গে কাজটা হয়ে যায়। মানুষের ভেতরে আল্লাহর রূহ দেওয়ার পরে খাবারের উদ্রেক তখন দেখা দেয়, খাবারের প্রয়োজনে দুনিয়ার কোনো মানুষ সেখানে কিছুই পাঠাতে পারে না, আল্লাহ নিজের পক্ষ থেকে মায়ের মাসিক অংশ বন্ধ করে দিয়ে খাবারের ব্যবস্থা করেন। এমন একটা খাবারের ব্যবস্থা 6 মাস আগে গরম করে আল্লাহ রেখে দেন, দুনিয়ার বিজ্ঞান প্রমাণ করেছে এর ভেতরে আল্লাহ সব কিছু লুকিয়ে রেখেছেন।
এজন্য পৃথিবীর কোন মানুষ যদি কিচ্ছু না খায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু দুধ খায়, তাও সে বেঁচে থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মায়ের পেট থেকে এবার বের করবেন, খাবারের ব্যবস্থা করে দিলেন, তাও নাভির সাথে নাভি দিয়ে, মুখ দিয়ে, নাপাক রক্ত দেননি। তাফসিরে মুফাসসির লিখেছেন, নাপাক রক্তটা মুখ দিয়ে না দিয়ে নাভির সাথে দিয়েছেন, এই জন্যে দুনিয়ার মানুষকে আল্লাহ জানাতে চায়, বান্দা নাপাক জিনিস তোর মুখ দিয়ে দিলাম না, দুনিয়ায় সে এই মুখটা দিয়ে আমি আল্লাহর কোরআন পড়বি, আমি আল্লাহর নামের জিকির করবি। অথচ মানুষ এত নেমোখারাম, এত হারামি, এত খারাপ, দুনিয়ায় আসে আল্লাহর ওই বানানো সুন্দর পবিত্র মুখটা দিয়ে হারামি জিনিস এই মুখ দিয়ে প্রবেশ করাচ্ছে। যত রকমের হারাম জিনিসে মুখ দিয়ে প্রবেশ করায় আল্লাহ, এই জন্যে কাইফা শব্দটা দিয়েছেন। আমি এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে একটু চলে গিয়েছিলাম। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমার সাথে নাফরমানি করো, আমার তো বিশ্বাস হতে চাই না। কারণ সে পর্যায়ে ছিল এখান থেকে এ পর্যন্ত আনতে কেউ ভূমিকা পালন করেনি। হ্যাঁ, তোমার মা বাবার দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা, বাকি যা করার করেছে কি? এতটুকু আল্লাহ শেষ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদেরকে আমি মায়ের পেট থেকে এবার আস্তে করে বের করে আনার জন্য ফেরেশতাদেরকে যারা নিয়োজিত আছে সিদ্ধান্ত দেই, যে যাও ওয়াল্লাযী আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ, মায়ের পেট থেকে আস্তে করে আমি বাচ্চার আকারে বের করে আনি এমন অবস্থায় যখন সে কিছুই জানতো না। অজাআলা লাকুমুস সামআ ওয়ালা বসারা ওয়ালা ফিদা লাআল্লাকুম তাশকুরুন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি, এ পাঁচটা আমি আল্লাহ রব নামের কারণে মানুষকে দান করি। আল্লাহ কি করেন বলেন বলেন? আল্লাহ আপনাকে দয়া করে দান করেছেন। এটা যদি আল্লাহ আমাদেরকে দান না করতো তাহলে আমি কানা হয়ে আসতাম, বলেন না কেন? আমি যদি শ্রবণ শক্তি না পেতাম তাহলে কালা হয়ে আসতাম, যদি দর্শন শক্তি না পেতাম তাহলে মানুষ আমারে কানা অন্ধ বলে ডাকতো, যদি আমি আকের শক্তি না পেতাম দুনিয়ায় আল্লাহ পাঠা দেন ঠিক কিন্তু পাগল হয়ে আসতাম। শব্দের ব্যাখ্যায় ডক্টর মরিস বোকাইলি, আমি অনেকগুলো তাফসিরে পেয়েছি কিন্তু এই জায়গায় দিয়ে উনি বিজ্ঞান সায়েন্স এবং বাইবেল নিয়ে একটা বই লিখেছিলেন, ওখানে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সুন্দর একটা তথ্য দিয়েছেন, লিখেছেন, মায়ের নাপাক পানির ভেতরে বাবার নাপাক পানি প্রবেশ করে আমার আল্লাহ চার চার আটটা জিনিস বানান, চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোস্ত, চর্বি আর চামড়া, মায়ের ওই নাপাক জিনিস বাবার ওই নাপাক জিনিস দিয়ে চার চার আটটা জিনিস হয়। বিজ্ঞান এখন জানিয়েছে মানুষ তৈরি করার জন্য কমপক্ষে 13টা উপাদান লাগবে, কয়টা? মার বাবা দিয়েছিল 8টা, ওইটাও আল্লাহ বানিয়েছে, আর আল্লাহ নিজের পক্ষ থেকে মানুষের ভেতরে আরো 5টা জিনিস স্পেশাল ভাবে দেয়। এটা কিছুক্ষণ আগে যেটা সূরা নাহলের 78 নাম্বার আয়াতের শেষের দিকের অংশ দিয়ে বললাম, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এখানে 3টা আছে আর সূরা নূরের ভেতরে আছে 2টা। এই 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায় ফেরেশতারা জিজ্ঞাসা করে রব্বুল আলামিন, এটাকে কি আমরা এখন ছেলে বানাবো না মেয়ে বানাবো? সিদ্ধান্ত দেওয়ার মালিককে। যারা মেয়ে হলে বা ছেলে হলে রাগারাগি করে স্ত্রীর সাথে, এ রাগারাগি স্ত্রীর সাথে না, ও যেন করছে পোকার আনতে আল্লাহর সাথে, কারণ এর দায়িত্ব তো আপনার মা বাবার না, স্ত্রীর না, স্বামীরও না, এর দায়িত্ব কার? ফেরেশতারা কমপ্লিট করে জিজ্ঞাসা করে, আল্লাহ যদি বলেন ছেলে বানাও, দুনিয়ার তমাম একদিক হয়ে গেলে সিদ্ধান্ত নড়াতে পারবে না। হ্যাঁ, আল্লাহ দয়া করে কাউকে প্রথমে মেয়ে দান করে, এটা কোরআনে সূরা শুরায় আছে,
সৃষ্টি করেন, কাউকে মেয়ে দেন, কাউকে ছেলে দেন, আগে কার কথা? আরো জোরে বলেন, মেয়ের নাম আল্লাহ আগে দিয়েছেন। এই জন্য আয়াতের তাফসিরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজেই যাচ্ছেন, রুহুল মানিতে আছে, আল্লাহ মেয়ের নাম দিয়ে আরম্ভ করেছেন, এই কারণে আল্লাহ মেয়ের প্রতি বেশি খুশি। কারণ যে ঘরে একটা মেয়ে আসে, নবীজি বলেন ওই ঘরে একটা জান্নাত আল্লাহ পাঠায়। ওর উপরে যদি চারটা দায়িত্ব তার মার বাবা গার্জিয়ান পালন করে, কিয়ামতের দিন আমি নবী গ্যারান্টি দিচ্ছি, সবাই যখন বিচারে থাকবে, এই মেয়ের প্রতি চারটা দায়িত্ব পালনকারী মা বাবা আর গার্জিয়ান আমাদের সাথে এভাবে পাশাপাশি থাকবে। মা বাবা আর গার্জিয়ান যারা আছেন, চারটা কাজের প্রথম নাম্বারে তার সুন্দর নাম রাখা। কি নাম বলেন? বলেন, একটা অর্থবোধক নাম রাখতে হবে। আপনাদেরকে আমি বলছি, অনেকে স্বামীর সাথে নাম জুড়ে নিজের নাম লেখে, না এটা জায়েজ না। আপনি নাম লিখবেন বাবার নামের সাথে, কারণ স্বামী আজ আছে কাল নেই। কথা বলেন, আজকে যদি আপনার স্বামী তালাক দিয়ে দেয়, কালকে ওর সাথে দেখা করা কি? কথা বলেন, আপনার বাবার সাথে তালাক হবে? হবে না। এই জন্য মায়ের নাম, ছেলের নাম, মেয়ের নাম বাবার সাথে মিলিয়ে রাখা দরকার, কারণ কিয়ামতের দিন আল্লাহ বাবার নামের সাথে মিলিয়ে আপনাকে ডাক দেবে। উদউহুম লিআবাইহিম, তাদেরকে আমি ডাক দেব তাদের বাবার নামে। এই জন্য আমার নাম আমির হামজা, আমার বাবার নাম রিয়াজ, হামজা বিন রিয়াজ, রিয়াজের ছেলে হামজা। আমার মেয়ের নাম মাওয়া, ও যদি নাম লিখতে চায় এভাবে লিখতে পারবে, মাওয়া বিনতে হামজা, হামজার মেয়ে মাওয়া। কথা বুঝতেছে? এখন স্বামীর নামের সাথে যদি মিলিয়ে কেউ লেখে, আমার স্ত্রীর নাম মনে করেন তানিয়া, আমার নাম হাম আমির হামজা, ও তানিয়া আমির লিখে দিল, দুই দিন পরে যদি ওর সাথে আমার তালাক হয়ে যায়, ওর মুখ দেখায় তো আমার জায়েজ নেই। কিন্তু আমার মেয়ে মাওয়া আর ফারিহা একেবারে মরণ পর্যন্ত ওদের সাথে সম্পর্ক কোনোদিন কাট হওয়ার সম্ভাবনা আছে? আশা করছি মাসলাটা বুঝেছেন। এখন থেকে বাবার নামের সাথে মিলিয়ে দেবেন, স্বামীর নামের সাথে না। মেয়ে যেই ঘরে আসে, সুন্দর একটা অর্থবোধক নাম তার রাখা দরকার। কিয়ামতে আল্লাহ যদি মানুষকে মাফ করতে গিয়ে একেবারে কিছু না পায়, একটা নাম যদি পায় সুন্দর ইসলামী নামের ওসলাতে হলেও আমার আল্লাহ শেষ পর্যন্ত মাফ করে দেবে। একটা হাদিসে পড়েছিলাম, কিয়ামতে আল্লাহ বিচারের ময়দানে ডাক দেবেন মরিয়ম, হাজার হাজার মরিয়ম দাঁড়িয়ে যাবে, রব্বুল আলামিন বলেন আমি তো এত মরিয়ম চাইনি, আমি চেয়েছি ঈসা নবীর মা মরিয়মকে। মরিয়ম নামের মেয়েরা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি তো বলো নাই, ঈসা বিনতে মারিয়াম কই? ঈসা নবীর মা মরিয়ম কোথায়? কথা তো বলে ডাক দাওনি। মরিয়ম বলে যখন ডাক দিয়েছো দুনিয়ায় বিধান তোমার মানিনি, আজকে তোমার আদেশ শোনার পরে সঙ্গে সঙ্গে লাভবাহিক বলেছি। আল্লাহ পাক বলেন আমার ঈসা নবীর মা মরিয়মের সাথে তোমরাও যাও আমার জান্নাতে। এমন নাম যদি রাখেন যে নাম শুনলে কুকুরেও হাসে। একজনের নাম শুনেছিলাম কুকু, কি নাম? কুকু। খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? কুকু। কয়কার কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হস্যকার দিয়ে দেন, ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই কি বলে ডাকবে? কুকুর বলবে, কুকুর পানি নিয়ে আয়। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমার এক স্যার গল্প বলছিলেন, এক লোকের নাম ছিল ফ্যান সাটা, লোকজন গরিব মানুষদের জন্য ওই নামেই তারে ডাকে।
ধনী হয়ে গেছে লোকটা, এখন টাকা পয়সার মালিক, চিন্তা করছে আমার এত কিছু হয়েছে, কিন্তু নামটা হবে না। এলাকার মেম্বার চেয়ারম্যান মানুষদেরকে ডাক দিয়ে গরু সবাই করে খাওয়িয়েছে, বলছে আমার নামের পরিবর্তন করব আজকে, পোস্টার তো ছাপিয়েছে, এই পোস্টার এবার উদ্বোধন করবে চেয়ারম্যানকে দিয়ে। চেয়ারম্যান মাইক হাতে নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, লোকটা এতদিন গরিব ছিল, এই জন্য নামে সমস্যা ছিল না, কারণ গরিব মানুষের নাম হলেও হয় না হলেও অসুবিধা নেই। আজকের টাকা পয়সা অর্থ সম্পদ সম্মানিত মানুষ আল্লাহ তাকে বানিয়েছে, আজকে নামের পরিবর্তন করতে চাই, আপনাদের সবাইকে খাওয়াইছে, আমিও খেলাম, আজকে থেকে ওর নাম আমি পাল্টিয়ে দিলাম, ওর নাম এখন থেকে ফ্যানসাটা নয়, নাম হবে মধুসাটা। লোকটা মাইক হাতে নিয়ে বলছে, ভাইরা আমার, আমার গরু ছাগলও গেল, এলাকার মানুষ আমার বাড়িতে দাওয়াতও খেল, আমার নামেরও পরিবর্তন হইল, কিন্তু নাম থেকে ওই চাটাটা আর গেল না, আগে ছিলাম ফ্যানসাটা, এখন কি চাটা। এই জন্য আপনারা যারা গার্জিয়ান আছেন, মা বাবা বড় ভাই, তারা সন্তানের নামটা রাখবেন এমন ভাবে অন্তত নামের প্রভাব যেন তার কর্মজীবনে পাওয়া যায়। আসাদ, আসাদ মানে কি? সিংহ। আসাদ মানে এরকম নাম যদি অর্থবোধক রাখেন, আসাদুজ্জামান, জামানার সিংহ, বড় হয়ে যেন ইসলামের সিংহ হতে পারে। আসাদুল ইসলাম, শান্তির সিংহ, শক্তিশালী, মজবুত, এরকম ইসলামের জন্য আমাদের সিংহ মার্কা পুরুষ দরকার আছে না নেই? নাম রেখে দিয়েছে বল্টু। এজন্য অর্থবোধক একটা নাম রাখা। দুই নম্বরে শুধু নাম রাখা না, তার পেছনে খরচ করা। একটা সন্তান প্রতিপালন করতে গিয়ে যদি কেউ খরচ করে, সে মেয়ের পেছনে কিয়ামতের দিন ওই টাকা পয়সার হিসাব আল্লাহ নেবেন না। আপনার মেয়ের জন্য যদি একটা জামা কিনে দেন, স্যান্ডেল কিনে দেন, খেলনা কিনে দেন, মেয়ের লেখাপড়ার পেছনে, তার দিন এলেম শেখার পেছনে যত খরচ হবে ওই টাকাগুলোর হিসাব দেওয়া লাগবে না? অনেককে এখন খরচ করতে চায় না, জায়গা মতো অকাজে খরচ করে। তিন নম্বরে মেয়েটাকে শুধুমাত্র শিক্ষা দেওয়া, মানে টাকা পয়সা খরচ করে তার পেছনে বড় করা না, তার পেছনে দিনের শিক্ষা দেওয়ার জন্য ব্যয় করার সামর্থ্য অনুযায়ী। বাংলাদেশ সহ আমাদের মুসলিম দেশগুলোতে এখন বিশেষ করে এই লাইনে যেগুলো আছে, এই লাইনের গুলো আমরা ইসলামী শিক্ষা পুরুষদের তুলনায় মেয়েদেরকে অনেক পিছিয়ে দিয়েছি। পুরুষের মাদ্রাসা বা ইসলামী লাইনের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অনেক বেশি হয়ে গেছে, মেয়েদের গুলো একেবারেই কম। অথচ একটা মানুষকে মানুষ বানাতে হলে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে যিনি, তিনি মা। এখানে যারা এসেছেন, আজকে থেকে সিদ্ধান্ত নেবেন আপনার মেয়েকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বানাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু পাশাপাশি প্রথমে তাকে আগে ইসলাম মানতে গিয়ে যা লাগে ওই শিক্ষাটা দিয়ে নেবেন। আর এই শিক্ষাটা যেখানে পাওয়া যায় এরকম জায়গায় আপনি যাবেন, এটা তো পাওয়া যাবে কারিতাসের যে স্কুলগুলো আছে এখানে, আশা, ব্যারাকে, এক কথা বলে দেখা। সন্তানকে প্রথমেই দেওয়া লাগবে ইসলাম মানতে গিয়ে যে নিয়ম নীতিগুলো আছে, এগুলো যেখানে শেখায় তার নাম মাদ্রাসা। বলেন এরা যদি ওয়ান থেকে অন্তত ফাইভ পর্যন্ত এই নিয়ম নীতিটা জানতে পারে, ইসলামের মৌলিকটা, সিক্স সেভেনে যেটা এখন দেখতে পাচ্ছি ওটা ওরা জানলেও বিশ্বাস করবে না। সেভেনের বইতে ইসলাম শিক্ষা দিয়েছে, দুর্গাদের এভাবে সাজিয়ে পূজা করা হচ্ছে, এটা ইসলাম নয়। এরা ফাইভ পর্যন্ত যদি ভেদটা শক্ত করতে পারে, সিক্স সেভেনে যে দরকার হয় চ্যাপ্টার বাদ দেবে, তারপরও আল্লাহ বাদে দেবতাকে বিশ্বাস করবে না। মাথায় মগজ থাকলে আপনি বুঝেছেন। চার নাম্বারে একে এমন জায়গায় বিয়ে দেওয়া লাগবে পাত্র যেন সৎ হয়। আমরা অনেকে আছি এখন সন্তানকে বিয়ে দেওয়ার জন্য মা বাবার তুলনায় দেখা যাচ্ছে, জিজ্ঞাসা করে ঘটক সাহেবকে যে আমার এই ছেলের যে জামাই বানাবো এর উপরি কামাই আছে, তো
একটা হারাম জায়গা দেখে যদি স্বতঃস্ফূর্ত ভাবে জেনে বুঝে কোনো সন্তানকে আপনি হাতে তুলে দেন, আল্লাহর কসম ওই মেয়েটা শান্তিতে থাকবে না। গভীর রজনীতে আপনার জামাই আসবে ডাল খেয়ে লাল পানি খেয়ে, ওই সংসারে শান্তি থাকবে? একটা ভ্যান চালকের সাথে বিয়ে দেন, তার চরিত্র যদি ভালো থাকে, পাঁচ অক্ত নামাজ অন্তত পড়ে, কষ্ট হয় তার শরীরকে চালাতে সংসার চালাতে, কিন্তু রাত বারোটার সময় ও লাল পানি খেয়ে মদ খেয়ে ঘরে আসবে না। বহু ধনী ধনী মানুষের সাথে আমি মিশে দেখেছি, ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট শান্তি নেই, বাড়ি যায় রাত একটার সময়, নিজের বউ বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে ফুর্তি করে বাড়ি গেছে, যে দেখে নিজের যুবতী মেয়ে পেট নিয়ে বসে আছে, ইগো কার আল্লাহ দিয়েছে। এখানে শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে এমন ভাবে তৈরি করে দেওয়ার দরকার, প্রাথমিকটা যেন বড় হয়ে অন্তত উল্টা পাল্টা লাইনে যেতে না পারে। আমার ম্যাডাম তো ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা, অথচ ওর সাথে অন্যান্য সাবজেক্টের অনেকেই বিয়ের আগেই বাচ্চা জন্ম দিয়েছে, সরে বলেন নাউজুবিল্লাহ, এ দোষ শুধুমাত্র ওদের না, সন্তানকে যদি এভাবে ছোটবেলা থেকে অন্তত ইসলামের মৌলিকটা শিখিয়ে দিতে পারতেন, অবিশ্ববিদ্যালয় না অক্সফোর্ডে যাওয়ার পরে ওর শরীরকে হেফাজত করবে। কিন্তু দিনটা এমন খারাপ আসতেছে সামনে, এমন পর্যায়ে আমরা পৌঁছিয়ে যাচ্ছি, এভাবে যদি ইসলামী শিক্ষা নিয়ে ষড়যন্ত্র হতেই থাকে আর শিক্ষা ব্যবস্থা যদি এভাবে চলতে চলতে আমাদের আয়ত্তের বাইরে চলে যায়, কিছুদিন পরে আপনার যুবক ছেলে মদ খাই আপনার বাড়িতে আসবে কিছু বলতে পারবেন না, আপনার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়ে পেট নিয়ে আসবে আপনি কিছু বলতে পারবেন না। ইসলামের শিক্ষা দেওয়ার পাশাপাশি সন্তানদেরকে সৎ পাত্রে পাত্রস্থ করার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। এই চারটা কাজ যদি আমাদের গার্জিয়ানরা করি, অন্য কোনো আমল যদি আমাদের কম থাকে একেবারে নাও থাকে তাও অসুবিধা নেই, ফরজটা ঠিক রাখবে। এর পাশাপাশি যে দায়িত্বগুলো নবীজি দিয়েছেন সন্তানের প্রতি, এগুলো থাকলে কি আমাদের ময়দানে মহান আল্লাহ আমাদেরকে নবীজির সাথে পাশাপাশি জান্নাতে রাখবেন, জোরে বলেন আমিন। আমি কায়ফা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এই সিটিপিটি কথা বলেছিলাম, মানুষের এই যে জন্ম থেকে শুরু করে পর্যন্ত আল্লাহ এগুলো আশ্চর্য হয়ে যায় যে নাফার মানে করে কি করি, এরপরে তোমাদেরকে আমি জীবন দিয়েছি এরপরে মরণ দেব, আমার কাছে আবার ফিরে আসা লাগবে। আমাদের আনন্দের বিষয় আজকে থেকে আমরা নির্ধারিত করে নেব বা নিলাম, এখন থেকে মরণ পর্যন্ত আনন্দ হবে শুধুমাত্র কোরআনের সাথে সম্পর্ক আছে যেটা ওইটা নিয়ে। আজকের সম্পর্ক কিসের সাথে? আমির হামজার সাথে। আল্লাহ আমাদেরকে কোরআন নিয়ে আনন্দ করার তৌফিক। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন, নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন।